আজকের ক্লাসে আমরা কিছু ম্যাজিক ট্রিক্স শিখে নেব, যেই ম্যাজিক ট্রিক্সের দ্বারা আমরা কয়েক মিনিটের অঙ্ক মাত্র কয়েক সেকেন্ডে করে ফেলতে পারি। এই ম্যাজিক ট্রিক্সের দ্বারা আমরা ছোটরা, বড়রা বা বিশেষ করে চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা সময় বাঁচাতে পারি। আর এই ম্যাজিক ট্রিক্স তোমরা তোমাদের ক্লাসমেটদের সাথে শেয়ার করতে পারো, তাতে তোমার ক্লাসমেট তোমাকে এই ম্যাজিক ট্রিক্সের জন্যই পছন্দ করতে শুরু করবে। আর ছোটরা, তোমরাও এই ম্যাজিক ট্রিক্স শুরু করতে পারো, ভবিষ্যতে তোমাদের এই ম্যাজিক ট্রিক্স অনেকটা কাজে আসবে। চলো দেখা যাক আজকে ম্যাজিক ট্রিক্স। ধরে নাও একটা নাম্বার, আমি দিচ্ছি 65×99। তাহলে এই দুই সংখ্যার গুণফলটা আমরা করতে কিছুটা সময় লাগিয়ে দিই। দেখা যাক আজকের আমি কত কম সময় তোমাদেরকে অঙ্কটা দেখাই। দেখে নাও, 64 আমি এই সংখ্যাটা ধরলাম, এর থেকে এক কম নিলাম, তাহলে 64 চলে যাবে 9-এর কাছে গিয়ে মাইনাস হবে, তাহলে হয়ে গেল 5 আর 3, তাহলে হয়ে গেল আমাদের আনসার। তাহলে তোমরা চাইলে এটা ক্যালকুলেট করে নিতে পারো। চলো দেখা যাক এর থেকে বড় ডিজিটের আরেকটা অঙ্ক, আমি ধরে নিলাম 3 অঙ্কের একটা গুণফল 999। তাহলে সেম প্রসেস, 65 ছিল, 64 ধরেছিলাম, অর্থাৎ এক কম, তাহলে এখানেও সেম 287, এখানে এক কম, তাহলে এটা চলে যাবে আমাদের এখানে 287, হয়ে যাবে মাইনাস, তাহলে মাইনাস আমরা করে দিই 217। দেখে নাও আমাদের আনসার চলে এসছে। তাহলে চলো এবার দেখে নিই আমরা 4 সংখ্যার একটা গুণফল। দেখো, তাহলে 2867×9999। ওকে, তাহলে একটা অঙ্ক আমরা কম নেব বা একটা সংখ্যা আমরা এখানে কম নেব, তাহলে হবে 2866। তাহলে এই অঙ্কটা চলে যাবে আমাদের এখানে 2866-3317। তাহলে আমাদের আনসার বেরিয়ে গেছে 2866-7133। তাহলে আজকের এই 4 সংখ্যার গুণফলটা আমি না করে তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা এই অঙ্কের ফলাফলটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর আজকের ক্লাস থেকে তোমরা যেটা শিখলে, আশা করি এটার উত্তরটা একদম সঠিক বেরোবে। তাহলে তোমরা শিখতে পারলে আমার খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এর পরের ক্লাস তোমরা কোন বিষয়ের উপর পেতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। থ্যাংকস ফর ওয়াচিং।